হ্যালো ভাই লোক, কেমন আছে সবাই? তো আগের বার আমি মিলিটারি ক্যাম্পে গিয়েছিলাম ভাই, বিশ্বাস করবে না, মিলিটারি ক্যাম্পে ঢোকার আগেই মিলিটারিগুলো এত কেলিয়েছিল কি বলবো আর। তো আগের বার আমি বাইক নিয়ে গেছিলাম, তো আজ আমি এই ট্যাঙ্কটা নিয়ে যাব, ঠিক আছে? দেখি আমার কি করে ওরা। চলো এই ট্যাঙ্কটা নিয়ে আজকে যাব। তো মিলিটারি বেস্ট আজকে আমি দেখেই ছাড়বো যা করে। তো আগের বার আমাকে ভালোভাবে দেখতে দেয়নি, এত মেরেছিল কি বলবো। চলো এগিয়ে যাই। তো আমাদের মিলিটারি ক্যাম্প এইখানে, ব্যাস লোকেশনটা একদম ঠিক করে দেওয়া হয়েছে। চলো একদম সাঁই সাঁই করে বেরিয়ে যাই। তো দেখবো কোনো গাড়িতে না লাগে, কারণ এখানে লেগে গেলে ব্যাস তার আগে মিলিটারি ক্যাম্পে যাওয়ার আগে আমার পেছনে হচ্ছে পুলিশ লেগে যাবে। তো দেখবো কাকু না মেরে সোজা যাওয়ার চেষ্টা করব ট্যাঙ্কটা নিয়ে। তো ট্যাঙ্কে একটু সময় লাগবে, কারণ ট্যাঙ্কের স্পিডটা কম আছে একটু, ঠিক আছে? তো স্টেট না ডাবরান দিকে নয়, আমাকে স্টেটে যেতে হবে। স্টেট নিয়ে গিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। তো উপর দিকে যেতে হবে না, উপর দিকে না, বাঁ দিকে। তো ঠিক আছে, তো লোকেশান এখানে এটা করেনি, লোকেশানটা এমনি ইয়ে করেছি। তো আমাকে দেখাচ্ছে না রাস্তা, এটা দেখাচ্ছে না। তো আমার খেয়াল আছে যদিও আমি গিয়েছিলাম, কারণ আগের বারে আমি চালিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ঠিক আছে, এইদিকে স্টেট যেতে হবে, তারপরে ডান দিকে একটা বাঁক আছে, ওখান থেকে চলে যেতে হবে। চলো ডান দিকে যাবো আমরা, ঠিক আছে? তো আগের ভিডিওটা যা দেখুন তারা দেখে আসতে পারো, ঠিক আছে? তো কীভাবে আমি গিয়েছিলাম আগেরবারে, তো বাইক নিয়ে গিয়েছিলাম, সেটা দেখে আসতে পারো, ঠিক আছে? তো ব্যাস, তো সামনেটা পেট্রোল পাম্প আছে, তো দেখবো ভেতরটা যে কী আছে। তো আগের আগে অনেক কিছু ছিল না, তো ভেতরে হেলিকপ্টার থাকে, একটা প্লেন থাকে, ঠিক আছে? তো ভাই ওহো, আমাকে তো ওদিকে যেতে হবে, ঠিক আছে? চলো ব্যাক করে নিই আমি, তো আমাকে ওদিকে যেতে হবে। তো ঠিক আছে, যেহেতু এটা ট্যাঙ্ক, তো যে কোনো রাস্তার উপর দিয়ে যে চলে যেতে পারবে, তো ওই পাহাড়ের উপর থেকে নিয়ে যাবো, আর অত ঘোরাবো না তাকে, ঠিক আছে? চলো বেরিয়ে যাই স্টেট একদম, ঠিক আছে? ভাই গুলি চলে যাচ্ছে, তো সাবধান। তো ভেতরে ঢোকার আগে থেকে চালু করে দেবো, ফায়ারিং চালু করে দেবো ট্যাঙ্কের ফায়ারিংটা চালু করে দেবো। দেখবো আর ট্যাঙ্কের ক্ষমতাটা আছে, দেখবো কতটা আছে, কতক্ষণ লড়তে পারে ট্যাঙ্কটা, কতক্ষণ লড়তে পারে, কারণ ওখানে অনেক মিলিটারি আছে। তো তো ওরাও এ আছে, তৈরি থাকবে হয়তো, ওরা আমাকে ছাড়বে না ঝট করে। তো আমি চেষ্টা করবো তার আগে ওদেরকে এ করার। চলো ভাই চালু করে, তো ব্যাস গোটা রেড অ্যালার্ট হয়ে গেছে। তো ঢুকতে না ঢুকতে আমার মনে হচ্ছে শুরু হয়ে যাবে এখন। তো ব্যাস শুরু হয়ে গেছে, ওরাও শুরু করে দিয়েছে, চলো আমরা শুরু করে দিই, ঠিক আছে? একটু এগিয়ে যাই একদম, চলো। তো এইখানে এর উপর দিয়ে ট্যাঙ্ক যেতে পারছে না, ও ওই ব্যারিকেডের উপর দিয়ে ট্যাঙ্ক যেতে পারবে না, ঠিক আছে? তো চলো আমাকে একটু সাইড কাটিয়ে যেতে হবে, খুব সাবধানে ভেতরে ঢুকতে হবে আমাকে, নাহলে হবে না। তার আগে যদি আমার ট্যাঙ্কটা নষ্ট হয়ে যায় তো ঝামেলা হয়ে যাবে, তো আমাকে সাইড কাটিয়ে একটু যেতে হবে। তো এর একটু কন্ট্রোলটা একটু এ আছে, টাফ আছে, তো সেই জন্য ধাক্কা লেগে যাচ্ছে। চলো একদম, ঠিক আছে ভাই, জাল ফাল সব ও জালে আটকে গেছে, ঠিক আছে? ছেড়ে যায়, একটু রিভার্স নিতে হবে, রিভার্স নিয়ে তো একদম, ঠিক আছে? ভাই সবাই চলে এসছে, তো এখানটা একটু রিস্ক হয়ে গেলে তো এদিকে আগে করে নিতে হবে। চলো চলো স্টার্ট করতে। ভাই এক্ষুনির মধ্যে ট্যাঙ্কের ধোঁয়া বেরিয়ে গেছে, তো আমার এই ক্ষেত্রে আমার রোবটটাকে আনলে সবচেয়ে সুবিধা হতো, কারণ রোবটটা হচ্ছে আসল কাজ করতো। এখানে ট্যাঙ্ক এক্ষুনি হচ্ছে, তো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারবো রিভার্সে করে, একদম স্থিরভাবে থাকলে হবে না, একদম, ঠিক আছে? চলো চলো, তো আমাকে আরও ভেতরে ঢুকতে হবে। তো আমার ট্যাঙ্কে অলরেডি আগুন ধরে গেছে, খুব সাবধানে আমাকে হ্যান্ডেল করতে হবে সব দিকটা। তো সেইরকমভাবে বেশি কেউ নেই, অনেককে মেরে দিয়েছি, তো একজন আছে এখনও। চলো এ ভাই, এটা কে কী জানি, তো এখানে একটা কিছু একটা ব্যাপার আছে, তো ওটা সলভ করতে অন্য একদিন আসবো খন। তো মেন আগে দেখে নিই ভেতরে আর কী কী আছে, তো আগের দিন তো দেখা হয়নি আমার। চলো এটা দেখে নিই কী কী আছে এখানে। তো বড় বাসি টাওয়ার আছে, আর কী আছে, আর কী আছে? তো হ্যাঁ, দূরে একটা হেলিকপ্টার আছে, ও হেলিকপ্টার আছে দূরে। চলো এই হেলিকপ্টারটা নিয়েই চলো দেখি, কারণ আমার ট্যাঙ্কে তো পুরো আগুন ধরে গেছে, যে কোনো মুহূর্তে এটা বাস্ট করতে পারে। চলো এইটা নিয়ে নিই হেলিকপ্টারটা নিলে আর অতটা ঝামেলা থাকবে না, হেলিকপ্টার দিয়ে দেখতে সুবিধা হবে ওপর থেকে। চলো একদম, তো এটা হচ্ছে আমাদের মিলিটারি এটা ক্যাম্প ও হেলিপ্যাড। ভাই ওখানে ও নিচে একটা এ আছে, তো তোমার নিচে একটা ওই প্লেন আছে, নিচে একটা প্লেন আছে,
তো ওটা অন্য একদিন এসে নেবো, ওইটা ওই প্ল্যানটাকে অন্য একদিন এসে নিয়ে যাব। ঠিক আছে চলো এখন নে করি একদম, চলো তো দেখি যতজনকে এ করার চেষ্টা করবো করে দিই, তারপর এখান থেকে চলে যাব। যতক্ষণ দেখি আমার কতক্ষণ হেলিকপ্টারটা লড়তে পারে। তো ওইখানে আবার আর একটা হেলিকপ্টার চলে এসেছে, এখানে আছে ভাই, ধাক্কা একটু দেখে সাবধানে, একদম ওখান থেকে তো পুরো গোলা ছুটছে, গোলা বার ছুটছে। ভেবেছিলাম আমি এটা নিয়ে চলে যাব, প্লেনটা নিয়ে চলে যাব, কিন্তু প্লেনটা নিয়ে যাওয়ার দরকার নেই এখন, ওটা অন্য একদিন আসতে আনতে আসবো, কারণ এখন নামলে অসুবিধা আছে। তো এই দেখে মেরে আমি বেরিয়ে যাবো এই সোজা, ঠিক আছে একদম ঠিক আছে। তো ভালোই দেখতেও ভালো, প্লেনটা দেখতেও এ আছে, তো আর সেরকম কিছু নেই এখানে, আর কিছু আছে না, সেরকম তো কিছু নেই দেখতে পাচ্ছি না, সেরকম কিছু নেই মিলিটারি ক্যাম্পে এসেছিল। চলো চলো ব্যাস ঠিক আছে। তো সামনে এখানটাই কি না, এখানে তো অনেকজন আছে, চলো বেরিয়ে যেতে হবে আমাকে, আর বেশি করলে হবে না। তো অলরেডি আগুন ধরে গেছে আমার হেলিকপ্টারে, তো আর এখান থেকে বেশিক্ষণ কোনো জলস ট্রেনে সোজা বেরিয়ে যাবো, বেরিয়ে কারণ এখানে এখন নামলে গোটা রেড অ্যালার্ট তো নামলেই ব্যাস। তো ভয়ের চিন্তার বিষয় হচ্ছে তোমার এরা পেছনে না আসে তাহলে আমি আর বেশি করতে পারবো না, তো আশা করছি আসবেন না, কারণ সেরকম কোনো নেই চারিদিকে। তো আমি হেলিকপ্টারটা নিয়ে এসেছি বলে এই সমস্যাটা হয়নি, কারণ যদি আমি অন্য গাড়ি ফাড়ি নিয়ে আসতাম তো হয়ে যেত। তো এখান থেকে আমি ঝাঁপ মেরে দেবো জলেতে, যাতে ওরা বুঝতে না পারে, ঠিক আছে, যাতে আমার লোকেশান ট্র্যাক না করতে পারে। ও ভাই সেরা, ঠিক আছে চলো একদম, চলো আমাকে উপরে উঠতে হবে, ঠিক আছে। তো আমার কোনো প্রবলেম আশা করছি হয়নি, দেখতে পাচ্ছো প্রবলেম হয়নি, তো কেউ নেই আমার পেছনে এখনও, ঠিক আছে। দূরে একটা কী দেখতে পাচ্ছি, চলো দেখি ওই কাছে যাই দেখি, তো কি আছে একটা কি আছে, হ্যাঁ ও ভাই বোটও আছে এখানে, এখানে একটা বোটও রাখা আছে, তো সুবিধাই হয়েছে বোটটা রাখা হয়েছে, ঠিক আছে। তো বোটের এটা অন্য একদিন এ করবো, তো এখন আমি কিছু করবো না বোটের এটা, তো বোটটা রাখা আছে, বোটটা একদিন অন্য একদিন চালাবো। তো আর চলো দেখি বোটে ওঠা যাক, বোটে কী আছে একবার দেখে নিই, বোটটা আজকে চালাবো না যদিও, চলো। তো এই হচ্ছে বোট, এটা আমি নেক্সট দিন কভার করব। তো আপাতত এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই।